আজকে জুমার নামাজ পড়ে বাড়িতে এসে একটু পর দোকানের দিকে যাওয়ার পথে বিয়ের গাড়ি আমার বাড়ির সামনে দেখে অবাক করলাম আমার বাড়ির সামনে বিয়ের গাড়ি অথচ কার বিয়ে সেটাও জানলাম না বাইফু ফৈসাল জিজ্ঞেস করলাম এখানে বিয়ের গাড়ি আনলো কে আজকে কার বিয়ে রে তখন সে জানালো তার বড় ভাইয়ের বিয়ে বিয়েতে যাওয়ার জন্য আপনাকে কল করেছিলাম আপনার ফোন বন্ধ ছিল এখন তাড়াতাড়ি কাপড় পরে রেডি হয়ে আসেন আপনাকে আমাদের সাথে যেতে হবে আর কথা মতো রেডি হয়ে আবারও কাপড় পরে আস্তে আস্তে দেখি বিয়ের গাড়ি নাই কিরে বাইফু আমার সাথে এমনটা করলো কেন রাগে অপমানে তাকে ফোন করলে সে জানায় গাড়িতে মানুষ বেশি হওয়া

ছিস দুপুরে কিছু খেয়েছিলি নাকি কালি পেটে যাচ্ছিস। তখন সে বললো অবশ্যই কালি পেটে আমি বুকা ছেলে নাকি কিছু খেয়ে আসলে বিয়ে বাড়িতে তো ভালো করে খেতে পারবো না যেহেতু তাই তাকে বললাম কারো বাড়িতে খেতে যাওয়ার আগে হালকা কিছু খেয়ে বলার সাথে সাথে সে বলে উঠলো এখন কি করা যায় আমি বললাম বিয়ের জন্য যে মিষ্টি নিয়েছিস সেখান থেকে একটা করে খেয়ে নেয় আর আমরা সবাইও কিছু খাইনি তাই আমাদেরকেও একটা করে দেয় এই বলে আমার মিষ্টি খাওয়ার ইচ্ছাটা পূরণ করলাম টমটমের ড্রাইভার বাইফুকে বললাম বাইফু গাড়ি চালিয়ে ভালোই তুই ইনকাম করতেছিস বিয়ে একটা করে ফেলে তখন সেই বলে উঠল আঙ্কেল আপনারা করেন আগে আপনাদের আগে আমি বিয়ে করলে মানুষ আমাকে বাফের আগে বালফালাই বলবে আচ্ছা যাই হোক কিছু দূর যাওয়ার পর গাড়িতে ফৈসালের আরেকজন আত্মীয় নেওয়ার জন্য আমাকে এই জায়গায় রেখে গেলে এখানে আমার আমার গাড়ি থেকে নেমে সাথে একটা সেলফি নেওয়ার আবদার করলে তার সাথে একটা ছবি তুললাম ছবি তোলা শেষ হতে না হতে আবারও গাড়ি ব্যাক আসলে গাড়িতে উঠে গ্রামের মেটো পথ দিয়ে কিছু দূর যাওয়ার পর সামনে বিয়ের গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখে মনে করছিলাম হয়তো বিয়ে বাড়িতে পৌঁছে গেছি কিন্তু গাড়ি থেকে নেমে দেখলাম কাদা রাস্তায় মানুষ নিয়ে গাড়ি যেতে পারতেছে না তাই আবার গাড়ি থেকে সবাইকে নামিয়ে দিয়ে খালি গাড়ি চালিয়ে কাদা রাস্তা পার করে আবারও সবাই গাড়িতে উঠে বিয়ে বাড়ির কাছাকাছি রাস্তার জন্য গাড়ি গাড়ি আর যাচ্ছে না তাই আবার আমরা বরকে থেকে নামিয়ে সবাই হাঁটা শুরু করলাম হাঁটতে পাহাড়ের উপরে পর দেখি মহিলা একটা ফুলের মালা নিয়ে উঠার আমাদের দিকে আসতেছে ভাবছিলাম মালাটা বরের জন্য কিন্তু না মালাটা বরকে না দিয়ে দিল বরের মায়ের গলায় তারপর দুই এক মিনিট হাঁটার পর আমরা বিয়ের গেটে চলে আসি গেটে আসতে না আসতে বডি স্প্রে মেরে আমাদেরকে জীবাণুমুক্ত করার পর মেয়ে এগুলো বলতেছে বর নাকি শরবত না থাকলে তারা গেট থেকে সরবে না তারপর গেটে উভয় পক্ষের লোকদের মাঝে কিছুক্ষণ মধুর তর্কাতর্কির পর বরকে তারা শরবত খাওয়ালো শরবত খাওয়া শেষ হলে কোনে পক্ষের মেয়েরা টাকা ছাড়া গেট ছাড়তে না চাইলে আমরা জোর করে ঢুকে পড়ি কিন্তু ভিতরে ঢুকে দেখি তারা আবার বরের স্টেজে ওঠার পথ আটকিয়ে দিল অনেকক্ষণ কথা কাটাকাটির পর বাইফু আপেল সালাকি করে টিসুর একটা বান্ডিলের উপর একটা একশো টাকার নোট পেয়েছিয়ে সেটা দিতে চাইলে তারা নিচ্ছিল না পরে এরকম দুইটা বান্ডিল দেওয়ার পর তারা বরকে স্টেজে উঠতে দেয় স্টেজে উঠার আগে কনে পক্ষ বরকে মিষ্টি খাওয়ায় বরের স্টেজে উঠে দুলার মতো ভাব নিয়ে হাসি আসলে যাতে দেখা না যায় সেজন্য নাকি টিসু দিয়ে চুপচাপ বসে রইল আর দোলার সাথে যারা এসেছে তারা কাবার খেতে বসে গেল এই টেবিলে বসলো আমার ভাই চাচা তো এবং ভাইফুরা আর এই টেবিলে বসলো আমার বাবা চাচা মামারা এই টেবিলে চাষিরা এবং এই টেবিলে ড্রাইভাররা আমার মেজু ভাই বিয়ু হুক মেলা হুক যেখানে যাক না কেন উনি গরুর নলা যে বাবু হুক খাবেই খাবে আচ্ছা যাই হোক সবাই খাবার খাচ্ছে আর আমরা যারা দোলার সাথে খাবো তারা একটু পর খাবো তাই এই সময়ে স্টেজে উঠে দোলার সাথে প্রথমে আমি আর নাহিদা ছবি তুললাম তারপর দুলার ভাই বোন দুলার বোনের জামাই খালাতো ভাই মামাতো বাই বোন সহ সবাই ছবি তুলল ছবি তোলা শেষ হলে হুজুর এসে দোয়া করার মাধ্যমে বিয়েটা সম্পূর্ণ করলেন এখন দুলার খাবার প্রস্তুত দোলার জন্য কি কি দিল সেটা একটু দেখি এটা বড় একটা কাতাল মাছ এরকম আস্তে একটা বড় মাছ এইভাবে আজ প্রথম খাবো এটা মুরগির রুস্ট এগুলো মুরগির ফিস এগুলো গরুর মাংস আর এগুলো শশা ও সিংড়ি পরে অবশ্যই আরো গরুর মাংস দিয়েছিল এখন আমরা দোলাকে নিয়ে খাবার খেতে বসে পড়লাম কিন্তু গ্লাস প্লেট কতগুলো টিস্যু দিয়ে সাজিয়ে ডেকোরেশন ওয়ালারা আবারও মেয়েদের মতো টাকা খুঁজতে লাগলো পরে অনেক তর্কাতর্কির পর তাদের কিছু টাকা দিয়ে বিদায় করে আমরা খাওয়া করলাম জীবনে তো নিজে বিয়ে করতে পারবো না বাইফুর বিয়ের খাবার হলো খাই কি আর করব আমার বাইফুরাও বিয়ে করে ফেলতেছে তারপরও আমার পরিবার আমার বিয়ে নিয়ে কোনো চিন্তাই করতেছে না বাড়িতে বিয়ের কথা বললে বলে আগে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়া তারপর বিয়ের কথা বলিস তখন মনে মনে বলি নিজের পায়ে দাঁড়ানোর পর বিয়ের কথা বলার সাহসই হবে না কারণ তখন আসল জিনিসই দাঁড়াবে না আচ্ছা যাই হোক খাবার খাওয়া শেষ হলে বর কনেকে নিয়ে আবারও স্টেজে উঠলো উঠার পর প্রথমে বর কনেকে মালা পড়ালো তারপর কনেও তার বরকে মালা পড়িয়ে গ্রহণ করে নিল এরপর বর কনের পিতা স্টেজে উঠে তারাও নিজেদের মধ্যে ফুলের মালা অদল বদল করার পর ক্যামেরা বন্দি হলেন তারপর দুলার একমাত্র বোন এবং দুই বাইকে নিয়ে কয়েকটি ছবি দুলার ক্লাসমেট বন্ধুদের নিয়ে কয়েকটি ছবি দুলার মামাতু বোনদের নিয়ে কয়েকটি ছবি তোলার পর আমি আর বাইফু হাসান ছবি তুললাম এখন বিয়ের কেক কাটার জন্য সবাই প্রস্তুত বিয়ের কেক কাটা শেষ হলে সবাই খেয়ে ছবি তোলার পর মেয়ের মা মা বাবা এসে ছেলের মা বাবার কাছে তাদের মেয়েকে তুলে দিলেন হাতে তুলে দেওয়ার সময় বললেন আমার মেয়েকে আপনাদের হাতে তুলে দিচ্ছি আমার মেয়েকে নিজের পেটের মেয়ের মতো দেখবেন আমার মেয়ে এখনো অনেক ছোট অনেক কিছুতে ভুল করতে পারে ভুল ভুল নিজের মেয়ের মতো করে শুধরে যদি করতে থাকে আমাদেরকে জানাবেন এরপর আরো অনেক কিছু বলার পর তাদের থেকে বিদায় নিয়ে আমরা বরকে নিয়ে চলা আসার মধ্যে দিয়ে আজকের ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে আগামী উনত্রিশে মে থেকে তিন দিন আমি রাজশাহীতে থাকবো আপনারা যারা আমার সব বন্ধু আছেন তারা ভর্তি পরীক্ষার পর পরে আমাকে টুকিটাকি সত্তরে দেখতে পাবেন আপনারা আসলে আমি অনেক খুশি হব